মাত্রশ্রীর রাহুল গান্ধী। হাথরস কাণ্ডে মৃত ভক্তদের পরিবারের পাশে রাহুল, বিরোধী দলনেতাকে কাছে পেয়ে কান্না স্বজন হারাদের। সর্বোচ্চ ক্ষতিপূরণের আর্জি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হয়ে 121 জন প্রাণ হারিয়েছেন। হাথরস কাণ্ডে মৃতদের কয়েকজন পরিজনের সঙ্গে সাক্ষাৎ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানালেন বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবেন তিনি। হাথরসে না গিয়ে গতকাল দিল্লিতে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনাও করেছিল কংগ্রেস। তারপরে আজ রাহুলের এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। রাহুল গান্ধী শুক্রবার সকালে প্রথমে আলিগড়ের নবীপুর খোর্দ এবং পিলাখনা গ্রামে সেখানে পৌঁছান। পদপিষ্ট হয়ে মৃত শান্তি দেবী এবং মঞ্জু দেবীর পরিবারের সঙ্গে সেখানে দেখা করেন। এরপর হাথরসের উদ্দেশ্যে রওনা হন রাহুল গান্ধী। মৃতদের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে রাহুল গান্ধী তাদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে স্বজন হারাদের সঙ্গে সাক্ষাতের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ স্বজন হারা। তিনি সেখানে রাজনীতি করতে যাননি, প্রশাসনিক গাফিলতি ছিল। এইসব পরিবারগুলির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, ফলে তাদের আরো বেশি আর্থিক সাহায্যের প্রয়োজন। মন খুলে আর্থিক সাহায্যের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুরোধ জানান রাহুল গান্ধী। তাদের পরিবারের সকলেই জানাচ্ছেন সঠিক পুলিশি ব্যবস্থা ছিল না ঘটনাস্থলে। বহু পরিবারও কো নুকসান হুয়া হ্যায়, কাফী লোগো কি মৃত্যু হুই হ্যায়। মে ইসকো রাজনৈতিক প্রিজম সে নেহি কেনা চাহতা হুঁ, মগর প্রশাসন কি কমি তো হ্যায় জি, গলতিয়াঁ তো হুই, তো ইয়ে পতা লগানা চাহিয়ে। আর শায়দ সবসে জরুরি বাত কি কম্পেনসেশন সহি মিলনা চাহিয়ে, ক্যোঁকি ইয়ে গরিব পরিবার হ্যায় জি জি, আর মুশকিল কা সময় হ্যায় ইনকে লিয়ে, তো কম্পেনসেশন জাদা সে জাদা। আর মে ইউপি কে চিফ মিনিস্টার সে বিনতি করতা হুঁ কি দিল খোল কে কম্পেনসেশন করে। राहुल जी, आपने बड़ी बात मुआवजे की कही है, 2 लाख की बात उन्होंने कही है, तो मुआवजा निश्चित तौर पे ज्यादा उनको मिलना चाहिए क्योंकि बहुत गरीब लोग हैं। मिलना चाहिए, गरीब लोग हैं, इस समय इनको जरूरत है। अब आपने 6 महीने बाद दिया, 1 साल बाद दिया, डिले किया, उससे किसी का फायदा नहीं। सवाल ये था कि मुआवजे की रकम जल्दी से जल्दी देना चाहिए और जितना जितना दिया जा सकता है दिल खोल कर देना चाहिए। परिवार वालों से मेरी पर्सनल बात हुई जी, उनके परिवार के बारे में जी, उनके बच्चों के बारे में, माता के बारे में, वो कैसे थे, क्या करते थे, तो वैसी बात हुई। उन्होंने कहा कि प्रशासन की कमी है, उन्होंने कहा कि जो अरेंजमेंट वहां पुलिस का होना चाहिए था वो नहीं था, ठीक है। बट बहुत दुख में है, शॉक में है, तो ऐसी सिचुएशन में मैं मतलब उनकी जो स्थिति है, उनकी सिचुएशन है, उसको समझने की कोशिश करूँ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।